নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ইউনিক জলখাবারের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা বোল নিয়েছি, বোলটা ভর্তি করে মুড়ি, ছোট বাটিটার দেড় বাটি সমান মুড়ি দিলাম। এবারে কিছুটা জল দিয়ে আমি মুড়িটা ভালো করে ভিজিয়ে দিচ্ছি। মুড়িটা 15-20 মিনিট খুব ভালো করে ভিজিয়ে রাখতে হবে। মুড়িটা ভিজিয়ে রেখে দেখে নেব আর কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে এর জন্যে। কুচিয়ে নিয়েছি দুটো লঙ্কা, একটা টমেটো, একটা ছোট আলু, ছোট সাইজের দুটো পেঁয়াজ খুব মিহি করে কুচিয়ে নিয়েছি। কড়া বসিয়ে দিয়ে দিলাম 2 চামচ সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কুচোনো আলু। আলুটা একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন। দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গুঁড়ো হলুদ। আলুটা 50% ভাজা হয়ে এলে দিয়ে দিলাম কুচোনো পেঁয়াজ, দিয়ে দিলাম কুচোনো লঙ্কা। আলুর সাথে পেঁয়াজটাও ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। পেঁয়াজ আলু প্রায় ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিলাম টমেটো কুচি। আপনাদের কাছে ধনে পাতা থাকলে দিয়ে দিতে পারেন ধনে পাতা কুচিও। টমেটোটা নাড়তে নাড়তে একদম গলিয়ে ফেলার দরকার নেই। দিয়ে দিচ্ছি 1টা ডিম। ডিমটা খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে মশলার সাথে। এইরকম জলখাবার যাকেই দিন না কেন, 8-80 সবার মুখেই ফুটবে হাসি। ডিম আমার প্রায় ভাজা হয়ে গেছে, এই সময় আমি দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ। টমেটো কেচাপটা ডিমের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এতে করে এই রেসিপিতে একটা টকঝাল মিষ্টি ব্যাপার আসবে। এবার জল থেকে মুড়িটা খুব ভালো করে নিংড়ে নিতে হবে, যাতে 1 ফোঁটাও জল না থাকে। এবার সমস্ত মুড়িগুলো নিংড়ে নিয়ে আমি কড়ার ভেতর দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে সমস্ত মুড়িটা খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। হাতে 5 মিনিট সময় থাকলে বানিয়ে নিতে পারবেন ঝটপট এই রেসিপি। নামানোর আগে ওপর থেকে ছড়িয়ে দিলাম খুব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এবার গরম গরম প্লেটে সার্ভ করে দেওয়ার পালা। তৈরি হয়ে গেল 1 বাটি মুড়ি আর 1টা ডিম দিয়ে দুর্দান্ত স্বাদের সকাল বিকালের জলখাবারের রেসিপি। যদি এই রেসিপি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, কমেন্টে জানান কেমন লাগলো, ভালো লাগলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওয়ে।